অনেক ভদ্র অনেক কম চুরি করেছে এতটা নির্মম নিঃশংস হতে পারেনি অথবা আর্মি আর্মির জেনারেল ছিল তার বিপক্ষে সুতরাং ওটা ওটা কাজে এসছিল এখন আর্মি সরকার চালাক হয়ে গেছে এখন তারা ওইরকম সাসপিসিয়াস ক্যারেক্টারকে তারা আর্মি চিফ বানাবে না অন্যদের নিয়ে বসাতে পারে সুতরাং চিকেন নেকের বাংলারেবিলিটি দূর করার জন্য তারা ট্রানজিট এবং তারাই নিচে। নিচ্ছে নিচ্ছে এখন তারা আবার কোন দুঃখে অনেক কে এখানে বসতে দেবে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার স্ট্র্যাটেজিও পরিবর্তন করতে হবে গান্ধীর নেতৃত্বে যখন ভারত স্বাধীন করতে পারছে না তখন সুভাষ চন্দ্র বোসের উদ্ভব হয়েছে নির্বাচনের পরে যখন ক্ষমতা হস্তান্তর করছে না তখন ডাক আসছে স্বাধীনতার কথা বাঙালি বুঝে গেল যে কথায় ইরা ভিজবে না অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দিতে হবে তখন যদি বাঙালি নেতৃত্ব বলতো ওরা আমাদের মাঠে আমরা কি করব রাস্তা বেরোনোর আগেই এই পঁচিশে মার্চের থেকে শুরু হলো ধমাধম 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 কথা বললো মুসলিম লীগের নেতা বগুড়ার মুসলিম লীগের নেতা না সুতরাং এখন পরিস্থিতি হচ্ছে কি বিএনপি ফ্যাসিবাদ বুঝতে পারে না বুঝে বুঝতে পারেনি ফ্যাসিবাদ যদি বুঝতো তারা আবার ওই দু নির্বাচনে তারা যেত না তারা এই যে বিএনপি করে সরানো যায় হিটলারকে বাবা হিটলার তুমি অনেক অত্যাচার করেছ তুমি ছেড়ে যাও। হিটলারকে কিভাবে অপসারণ করা হয়েছিল আপনারা জানেন কি পরিণতি হয়েছিল জানেন মুসলিনীর কি পরিবর্তন হয়েছিল তার নিজের দেশের লোকরাই মেরেছিল চুর কি পরিণতি হয়েছিল আপনারা জানেন ওগুলো না গিয়ে আপনি হাসিনাকে যদি মনে করেন আর সাদা যদি মনে করেন এর সাথে তো হাসিনার চেয়ে অনেক নমনীয় অনেক ভদ্র অনেক কম চুরি করেছে এতটা নির্মম নিঃশংস হতে পারেনি অথবা তার জেনারেল ছিল তার বিপক্ষে সুতরাং ওটা একটা কাজে এসছিল এখন আর্মি সরকার চালাক হয়ে গেছে এখন তারা ওই রকম সাসপিসিয়াস তারা আর্মি চিফ বানাবে না হয় গোপালগঞ্জ হলে আওয়ামী ঘরানার আত্মীয় স্বজনদেরকে তারা জেনারেল বানাচ্ছে আপনি এটা প্রতিরোধ করবেন কি দিয়ে আন্দোলন করে জেলে তো তারা দেবেই এ যে বিএনপি সব যে হাসিনা একেবারে একাত্তর সালের মধ্যে মেরে ফেলেনি এটাই তো বলবেন যে একটা মিরাকাল হয়েছে তারা ইচ্ছা করলে বিএনপি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বড় বড় নেতা সবগুলোকে ধরে ধরে গুম করে ফেলে মেরে গায়ব করে ফেলতে পারে এরা সারেন্ডার করেছে বলেই ওদেরকে সে কাজ করছে না সুতরাং গান্ধীর জায়গায় সুভাষ বোস আসতে হবে এবং এই সরকার আগের সরকারের মত নয় এটা বুঝতে হবে নতুন উপায় লাগবে নতুন পন্থা লাগবে তা দিয়েই সরকার অপসারণ করা যাবে আমি শেষ বক্তব্য দিচ্ছি এটা প্রশ্ন তিস্তা প্রকল্প ভারত কেন এখানে সাহায্য করবে ভারত উনি তিস্তা প্রকল্পটা ঠিক বুঝতে পারেননি যে ওখানে রিজার্ভয়ার বানানো হবে নদী ড্রেজিং করে পানির নব্যতা তিস্তা নব্যতা বাড়ানো হবে পানি বাড়ানো হবে এবং তিস্তার থেকে খাল কেটে কেটে বিভিন্ন জায়গায় তারা রিজার্ভ করবে যাতে শুকনো মৌসুমে ওখান থেকে পানি দিয়ে সেচ কার্য করা যায় ভারত যদি করতে চায় ভারত পারবে না কেন এবং ভারতের তো এটা করতে কোনো অসুবিধা হবে না তারা মনে করবে বাংলাদেশে যে পারফিউচুয়াল একটা প্রবলেম তিস্তা ঠিক আছে টাকা পয়সা নিয়ে যদি আহ টাকা পয়সা দেয় আমরা কোনোভাবে যদি একটা প্রজেক্ট করতে পারি চীনকে ঢুকতে দেব না এটা হচ্ছে ভারতের পরিকল্পনা এই যে চিকেন নেকের এত কাছে কয়েক হাজার চীনা শ্রমিক কাজ করবে এবং তারা অনেকগুলো শহর বানাবে ওটা করতে বছর বছর লাগবে কয়েক হাজার এখানে ওয়ার্কার এবং সেখানে আর্মির ইঞ্জিনিয়ারিং করে লোক থাকতে পারে সৌন্দর্যের নিয়ে বসাতে পারে সুতরাং চিকেন নেকের বাল্লারিটি দূর করার জন্য তারা ট্রানজিট এবং তারা নিচে করিডোর নিচ্ছে এখন তারা আবার কোন দুঃখে চীনকে এখানে বসতে দেবে সুতরাং ভারত এটা যদি ভারতের সদিচ্ছা হয় যে বাংলাদেশকে আমরা বন্যার হাত থেকে মুক্ত করবো এবং শুকনো মৌসুমে পানি দেব তারা করেও দিতেও পারে নিজেদের স্বার্থে যে আমরা আসতে দেব না তবু হাসিনা তুমি চীনের কাছে যেও না এখন ভবিষ্যৎ কি আমরা জানি না তবে আমি যেটা বললাম আমার শেষ কথা হচ্ছে বিএনপি এই সরকার যে সরকারকে বুঝতে পারছে না নেচার অব দ্য গভর্নমেন্ট এটা যে শেখ মুজিবুর রহমানের সরকার বা এরশাদের সরকার নয় এটা যেদিন বুঝবে তখন বিএনপি একটা নতুন পথ বের করবে তার আগে হবে না সদিচ্ছা থাকতে হবে সাহস থাকতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ